নমস্কার, স্বাগত সবাইকে। গতকাল যারা বিকেলবেলা চারটের সময়কার অনুষ্ঠান দেখেছেন তারা জানেন যে পরলোক এবং আত্মা সম্পর্কে এক অসাধারণ আলোচনার মধ্যে আমরা ছিলাম। তো আজকেও আপনাদের অনুরোধের জন্যই শুধুমাত্র আজকের এই বিশেষ অনুষ্ঠান করা, তার পরবর্তী পর্যায়ক্রম আমরা আজকে আলোচনা করব। যারা অনুষ্ঠান দেখবেন তার অবশ্যই দেখছেন, যারা অবশ্যই বুকিং করতে চাইছেন তার অনুষ্ঠানের পরে বুকিংটা শুরু করুন, খুব মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন এবং আমাদের সঙ্গে থাকুন, আমি অনুরোধ করব। অবশ্যই বিষয় আলোচনার জন্য যিনি প্রাজ্ঞ ব্যক্তি উপস্থিত রয়েছেন, আপনারা জানেন বাই দ্য ওয়ে, আর নতুন করে পরিচয় কী করাবো বলুন। সজল কান্তি ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, সজলদাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। গতদিনকার মানে সংক্ষিপ্ত পরিসরে আমরা কতটাই আলোচনা করতে পারি তার কন্টিনিউশন আমরা টানছি, কারণ মানুষের অজস্র ফোন এসছে এই সম্বন্ধে জানার জন্য। কারণ দর্শনের খুব কোর কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করছি, কঠোপনিষদ নিয়ে শুরু হয়েছিল, যে কঠোপনিষদে কী হয়েছে যে বালক নচিকেতা সে চলে গেছে যমরাজের গৃহে পিতার আদেশে, গিয়ে দেখেন যে যমরাজ বাড়িতে প্রেজেন্ট নেই। তিনি তো রাজামশাই, তিনি মফস্বলে গেছেন ট্যুরে, যে তা দরজায় বসে আছেন। তিন দিন পরে যমরাজ ফিরে আসাতে দেখেন যে বালক নচিকেতা ব্রাহ্মণ সন্তান বসে আছে। তখন যমরাজ খুব প্রীত হয়েছেন এবং খুব চিন্তায় পড়লেন যে তিন দিন ধরে সে অভুক্ত রয়েছে, তার অতিথি, অতিথি হচ্ছে নারায়ণ। তা যা হোক, বালককে তিনি বললেন যে তোমার এই ধৈর্য দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি, তো তুমি আমার কাছে তিনটি বর প্রার্থনা করো। নচিকেতা প্রথম বললেন, বরটর পরে হবে, আমার তিনটে প্রশ্নের আপনি উত্তর দিন, সেই জন্যই আমি এসেছি এখানে। কঠোপনিষদের প্রথম ব্যাপারই হচ্ছে যে অনেকটা মনে হবে যেন প্রেতলোকের কথাবার্তা। নচিকেতার শিষ্য গুরু যম, যম অর্থাৎ মৃত্যু, নচিকেতা মানে যে কিছুই জানে না। ঋষি বালক নচিকেতা যমের কাছে গেছেন মানুষ মরলে তার অস্তিত্ব থাকে কিনা জানতে। তিনি যমকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুতেই কি সব শেষ হয়ে যায়? মানুষ যখন প্রেত হয় ইহলোককে অতিক্রম করে চলে যায়, তারপরে তার কিছুই থাকে কিনা? যম বললেন, এসব সহজে এবং সকলের জানার বিষয় নয়। উপনিষদে ঋষিরা আমাদের জানাচ্ছেন যা সহজে জানার বিষয় নয়, সেই সব দুর্বোধ্য তত্ত্ব। তারা বলছেন, পরলোক দেখার, শোনার, স্বাদ গ্রহণ করার জিনিস নয়। পরলোক আকাশের মতো, আকাশ যেমন শূন্য অভিভাবকত্ব বিষয়, মানুষের মৃত্যুও তাই। সে এগিয়ে গিয়েছে, দেহ ছেড়ে চলে গিয়েছে, সে হলো গিয়ে প্রেত। প্রেত শব্দে দুরকম অভিব্যক্তি প্রকাশ করেছেন মেধাবী ঋষিরা। তারা বলেছেন, মৃত্যুতে মানুষ যখন দেহ ছেড়ে যায় তখন তার প্রেতাবস্থা প্রাপ্ত হয়। আবার এমন উচ্চ থাকের মানুষও আছেন যারা বেঁচে থেকেও দেহকে ছাপিয়ে যেতে সক্ষম, এটাও প্রেতাবস্থা। ঋষিদের বক্তব্য, সকলকার মতো কখনো নয়, দেশে সংশয়বাদীরাও আছেন। মহর্ষি চার্বাক তাই বলেন, মৃত্যু ছাড়া আর কিছু নেই, দেহ পুড়ে ছাই হয়ে গেলে সে আর ফিরে আসে কি করে? ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনঙ্কুতা, পরলোক বলে কিছু নেই, আত্মা নেই, পরমাত্মাও নেই। যারা মৃত্যুর পর কিছু থাকে বলে, পরলোকে তারা বিশ্বাস করে, আত্মায় বিশ্বাস করে, তারা বলে মৃত্যুর পরে আত্মা রয়েছে। সনাতন হিন্দু ধর্মে এই বিশ্বাসটা রয়েছে। খ্রিস্টানরা মৃত্যুর পরে আত্মার অস্তিত্বে বিশ্বাস করে, কিন্তু আত্মা পৃথিবীতে ফিরে আসে না, এটা আবার তারা বলে, অর্থাৎ তারা রিইনকার্নেশন বা পুনর্জন্ম মানে না। বৌদ্ধরা পুনর্জন্ম মানে, জগতের উপরে যাদের আসক্তি রয়েছে তারা মৃত্যুর পর নিজেদের কর্মফল অনুসারে কোনো লোকে গিয়ে কিছুকাল থেকে আবার পৃথিবীতে ফিরে আসে, এমন মতবাদ আস্তিকদের মধ্যেও রয়েছে। তাই নাচিকেতা প্রশ্ন করলেন, দেহ ছাড়লে পরে কি হয়? যম বললেন, যারা মানে এরপর কিছু নেই তারাই যেন রোজ রোজ মরে, আমার কবলে পড়ে। ঋষিরা বলছেন, যমের কাছে যেতেই হবে, সূর্যদ্বার ভেদ করে মহাশূন্যে চলে যেতে হবে, ওখানে রয়েছে দেবযানের পথ। অসৎ লোক মানেই মৃত্যু, মৃত্যু এবং অসৎ হল এক। মানুষ মরে দুভাবে, চেতনা এবং প্রাণ যখন দেহ থেকে চলে যায় তখন সেটা সাধারণ মৃত্যু, লক্ষ লক্ষ মানুষ এভাবেই মরে। যারা সাধক যোগী তাদের মৃত্যু এইভাবে হয় না কখনো। যোগীর মৃত্যু যখন আসে হৃদয়ে প্রদ্যোত উজ্জ্বল জ্যোতি ফুটে ওঠে, বিচ্ছুরিত হয়, বিকীর্ণ হয়, সৌরপথ অর্থাৎ সুষুম্ন নাড়ি ধরে মস্তিষ্কে সৌরমণ্ডল ব্রহ্মরন্ধ্র ভেদ করে এগিয়ে চলে, আলো ঝলমল করতে থাকে, হৃদয়ে প্রদ্যোত জেগে ওঠে সাধনায়,
কুণ্ডলিনী শক্তির ঘা খেলে সেখানে সূর্যের আলো জ্বলে ওঠে, চেতনার আলো, মানুষ বিদেয় হয় একমাত্র মৃত্যু হলে। যোগীরা বিদেয় হয় ধ্যান এবং সমাধিতে, তারা এমন একটা জায়গায় পৌঁছান যেখানে সূর্য প্রকাশ হয় না, চন্দ্র তারার আলো ঢোকে না, বিদ্যুৎ চমকায় না, আগুনও জ্বলে না, অথচ কিছু একটা রয়েছে যার আলোয় আভা ঠিক মেলে, আভার অতীত যে সত্তা মহাশূন্য মৃত্যু, সেখানে তারা পৌঁছে যান। সুতরাং এই যে যে ছবিটা আপনাদের দেখানো হচ্ছে, এটা হচ্ছে ষট্চক্রের ছবি আর কি। অর্থাৎ ছটা চক্র রয়েছে আমাদের শরীরের মধ্যে, মানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই ষট্চক্রের আভাস খুব কম লোকেই পান। সুতরাং এইখানে দেখা যাচ্ছে আত্মার উৎক্রমণ, হৃদয়স্থ যে পজিশনটা সেটা হচ্ছে অনাহত চক্র। এই চক্রটাই কিন্তু জীব, কিন্তু এই চক্রের সাধারণ জীব কিন্তু এই চক্রের নিচের থাকগুলোতে থাকে। যে প্রকৃত সাধক, যার ব্রহ্মরন্ধ্রের পথ সে জেনেছে, সে কিন্তু অনাহত চক্রটাকে কিন্তু ক্রস করে উপরে চলে যায়। অনাহত চক্রের তলাটাই হচ্ছে পার্থিব ভোগলালসার জায়গা, তার ওপরের জায়গাটা হচ্ছে অপার্থিব জায়গা, অর্থাৎ স্বলোক, জনলোক, তপলোক, সত্যলোকে যাওয়ার কিন্তু পথ কিন্তু সেই অনাহত পথের উপরিভাগগুলো হচ্ছে সেইভাবে কিন্তু নির্দেশ করে। গতকাল আলোচনায় সামান্য একটু টাচ দিয়ে গিয়েছিলাম যে আমরা এই মানে আলোচনায় ঊর্ধ্বলোকের কথাই বেশি বলছি, অধোলোকের কথা তো কিছু বলছি না। ঠিকই তাই, ভূলোক অর্থাৎ যে পৃথিবীতে আমরা রয়েছি, ভূলোকের তলার জায়গাটা কিন্তু অধোলোক। অর্থাৎ যারা পৃথিবীতে নানা রকম কুকর্ম করে, খুন, জখম, খারাপি অনেক কিছু করে, তারা কিন্তু অধোলোকে কিন্তু গমনাগমন করে। অর্থাৎ ভূলোকের তলাটাই হচ্ছে প্রেতলোক, এবং এর তলাটার অনেক, এটাও কিন্তু সাতটা ধাপ আছে, সুতল, অতল, বিতল, পাতাল, রসাতল, এরকম সাতটা ধাপ কিন্তু ভূলোকের তলায় কিন্তু রয়েছে। সুতরাং ওপরের দিকটা দেখলে হবে না, হ্যাঁ, ভূলোকের তলায় সাতটা লোককেও কিন্তু আমাদের জানতে হবে, এবং খুব অন্ধকার তমসাম মানে জায়গা হচ্ছে সেই জায়গাটা, যেখানে কিন্তু জলও মেলে না, খাদ্য মেলে না, মরুভূমির মতন সেখানে কিন্তু মানুষ মানে জীব অর্থাৎ সেই প্রেতলোকে গেলে প্রচণ্ড কষ্টে থাকে। মহাপুরুষরা যারা সিদ্ধি অবস্থা প্রাপ্ত হয়েছেন, প্রেতলোকের অধিবাসীরা এসে তাদের দুঃখের কথা কিন্তু তাদেরকে বলতে থাকে যে আমরা খুব কষ্টে আছি, আপনি আমাদের উদ্ধার করুন, এবং মহাপুরুষরা কৃপাবরবশ হয়ে তাদেরকে অনেককে ব্যাপার উদ্ধার করে দেন। সুতরাং সেই ধরনের মহাপুরুষ যারা কিন্তু সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছেন, সুতরাং প্রেতলোকের অধিবাসীরা তাদের কাছে কিন্তু সর্বদাই কিন্তু গতায়াত করেন মুক্তির ইঙ্গিত পাওয়ার জন্য। নিগমানন্দের জীবনীতে রয়েছে, নিগমানন্দে সেখানে লিখছেন স্বামী নিগমানন্দ যে তার এক শিষ্য তাকে অনেকদিন ধরে ধরেছে যে মৃত্যুর পরে কি অবস্থা হয়। নিগমানন্দ তাকে কিন্তু একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়েছিলেন। প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, একটা মানুষ মারা গেছে, তা তার একে বলছেন, শিষ্যকে বলছেন, ওই বাড়িতে গিয়ে একটা মানুষ মারা গেছে, খবর পেয়েছে, বলছে হ্যাঁ আমাদের পাড়ারই তো লোক, বলছে তুমি ওখানে যাও, গিয়ে কি দেখো, সব কিছু দেখে এসে আমাকে সে ব্যাপারটাগুলো ন্যারেট করো। তা সে সেখানে গিয়ে দেখছে যে দেহস্থ যে আত্মা পাশেই ঘুরে বেড়াচ্ছে মৃতদেহের পাশে, এবং তার আত্মীয় স্বজনরা খুব কান্নাকাটি করছে, এবং সে তাদের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করছে, এই তো আমি আছি, তোমরা কান্নাকাটি করছো কেন, কিন্তু তার কথা তারা কেউ শুনতে পাচ্ছে না। সুতরাং সেই আত্মা কিন্তু খুব মনোক্লিষ্ট হচ্ছে, সেই জন্য মৃত্যুর পরে কান্নাকাটি করতে নেই, আত্মা আরও বেশি কাতর হয়ে পড়ে। তো যথাসময়ে মৃতদেহকে নিয়ে সেই লোকজন চলেছে শ্মশান ক্রিয়া করার জন্য। সেই নিগমানন্দের শিষ্য দেখতে পাচ্ছেন যে সে আত্মাও কিন্তু মৃতদেহের সঙ্গে সঙ্গে কিন্তু অনুসারী হয়েছে, এবার যথারীতি শ্মশানে মৃতদেহকে মুখাগ্নি করার সঙ্গে সঙ্গেই আত্মা তখন বুঝতে পারলো তার এই দেহতে ঢোকার রাস্তাটা চিরতরে বন্ধ হয়ে গেল। তারপরে দেহটা ভস্মীভূত হয়ে গেল, পঞ্চভৌতিক দেহ, হ্যাঁ, পঞ্চভূতে লীন হয়ে গেল। আত্মীয় স্বজনরা গঙ্গা স্নান করে সব ফিরছে, সেই আত্মাও কিন্তু পেছন পেছন ফিরছে। এসার আসার পরে সে দেখতে পাচ্ছে যে তার যা সন্তানরা তারা করছে কি, তার আলমারি টালমারি খুলে সমস্ত দলিল দস্তাবেজ সব বের করছে, করে সে তখন দেখছে যে যেগুলো সে যত্ন করে আগলে রেখেছিল সারা জীবন ধরে, সেগুলো নিয়ে তারা নাড়াচাড়া করছে, এবং তাতে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠছে। সে বলছে এগুলো তো সব আমার সম্পত্তি, এরা কেন হাত দিচ্ছে, মানে সেই অধিকারবোধ কিন্তু পুরো মাত্রায় রয়েছে, শুধু দেহটা চলে গেছে, মাইনাস দেহ। তা যা হোক, নিগমানন্দের সরস্বতী সেই শিষ্যটি ফিরে এসে তার গুরুদেবকে আনুপূর্বিক বিবরণটা দিল। আমরা মহাভারতে দেখি সঞ্জয় ব্যাসদেবের আশীর্বাদে ঘরে বসে, তখনকার দিনে টেলিভিশন ছিল না, ধৃতরাষ্ট্রকে টোটাল
18 দিন ধরে যুদ্ধের আনুপূর্বিক বর্ণনাটা একদম ভার্বি টিম কিন্তু বলে যাচ্ছে, কে মরছে, কে বাঁচছে, আত্মা কোথায় যাচ্ছে, সমস্ত কিন্তু ঘরে বসে কিন্তু যেন ইন্টারনেটে সে দেখতে পাচ্ছে এবং ধৃতরাষ্ট্রকে সব কিছু ন্যারেট করছে। সুতরাং পরলোক যেটা আমাদের কাছে কমপ্লিটলি কিন্তু ডার্কনেস, কিন্তু মানুষের অসাধ্য কিছু নেই। ম্যান ইজ দ্য মোস্ট ফিনিশড প্রোডাক্ট ইন দ্য স্কুল অফ ক্রিয়েশন, মানুষ সব কিছু পারে। সেই জন্য পরলোক তত্ত্ব নিয়ে তারাও কিন্তু অনেক গবেষণা করে এবং সাধনার যে উচ্চতর স্টেজে গেলে ওই অতীত লোকটা, মানে যে অন্ধকার লোকটা, তাদের কাছে কিন্তু আলোকময় হয়ে ওঠে এবং সেই ট্রান্সপারেন্ট ওয়ার্ল্ডটা কিন্তু তারা কিন্তু সব কিছু দেখতে পারে। দেখবেন ইহকালে এই পৃথিবীতে যারা অনেক মানুষের কল্যাণের কাজ করেন, তারা কিন্তু আপনার মৃত্যুর পরে তাদের মধ্যে যেহেতু সেই বোধটা রয়ে গেছে মানুষের উপকার করবো, জীবজগতের উপকার করব, তারা কোনো দেবালয়কে আশ্রয় করে কিন্তু তাদের এই অঘটন ঘটন প্রতিবেশী কাজটা কিন্তু করেন। লোকেরা গিয়ে বিভিন্ন দেবালয়ে মানত করে কিংবা বটগাছের তলায় মানত করে, তাদের অনেকের কার্যসিদ্ধি হয়ে যায়, তারা সেখানে গিয়ে মানত উপহার দেয়। মানে যাদের সূক্ষ্ম দৃষ্টি আছে তারা দেখতে পারে সেখানে কোনো পরলোকগত বিদেহী আত্মা যে ইহজীবনে অত্যন্ত পুণ্য কাজ করেছে, সেই মন্দির বা দেবালয় বা বৃক্ষকে আশ্রয় করে মানুষের কল্যাণ সাধন করে চলেছেন। অর্থাৎ মৃত্যুর পরেও কিন্তু সে সেই কাজগুলোই করছে, অর্থাৎ যে চেতনা এখানে, যে চেতনার বশবর্তী হয়ে মানুষের পরম মঙ্গল করেছেন, সেই চেতনার বশবর্তী হয়ে দেহ চলে গেলেও কিন্তু তারা কিন্তু সেই জগতেই বিচরণ করছেন এবং সেই জন্য ধর্মগৃহকে আশ্রয় করে মানুষের অশেষ কল্যাণ সাধন করছেন। একদমই, আমরা অবশ্যই আলোচনায় থাকবো, কিন্তু যেহেতু জ্যোতিষ বিষয়ক আলোচনা তো ফোন আসলে হয়, কিন্তু আজকে আমাদের বিশেষ এই অনুষ্ঠান, আমি আপনাদের সেই কারণের জন্য চেম্বারগুলো একবার দ্রুত বলে দিই। আপনারা চেম্বারগুলোকে লিখে নিন, টিভি স্ক্রিনের নিচে দেখুন নাম্বার যাচ্ছে, চেম্বার কবে কোথায় সেগুলো যাচ্ছে বিস্তারিত, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারকে নোট করুন এবং অবশ্যই অনুষ্ঠানের পরবর্তী সময়ে ঠিক যখন অনুষ্ঠান শেষ হবে তখন ফোন করে যোগাযোগ করে বুকিং করুন। আসছি চেম্বারে, চেম্বারগুলো বলে দিই। বারাসাত চেম্বার থাকছে আনন্দলোক হোটেল আনন্দলোক, যে চেম্বার হচ্ছে 21 নম্বর কেএমসি রোড বারাসাতে, বারাসাত প্ল্যাটফর্মের থেকে একটুখানি দূরে, একদম পাশেই প্রায় বলতে গেলে হোটেল আনন্দলোক বারাসাতের চেম্বার। এটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবারের চেম্বার। প্রত্যেক শনিবারের চেম্বার বলে দিই বেহালা, বেহালায় চেম্বার হচ্ছে সানরাইজ চেম্বার, 160/A ভূপেন রয় রোড, কলকাতা 33, নিয়ার এমপি বিড়লা স্কুল, বেহালা, বেহালা ম্যান্টন বাস স্ট্যান্ডের কাছে। আমরা চলে আসছি প্রত্যেক শনিবারের চেম্বার। শনিবার কি রয়েছে? শনিবার চেম্বার রয়েছে বালির নিমতলাতে, ফরচুন টাওয়ার, বহু পুরনো চেম্বার, দীর্ঘদিন ধরে সজলদা সেখানে যাচ্ছেন বালিতে, নিমতলায় ফরচুন টাওয়ারে সেই চেম্বারে, এলাহাবাদ ব্যাংকের দোতলাতে এটা অবস্থিত। প্রত্যেক বুধবার হচ্ছে বর্ধমানের ব্যানার্জি লজ, যেটা লোকেশন হচ্ছে তিনকুনিয়া বাস স্ট্যান্ড বর্ধমানে, সেখানে অবশ্যই সজলদাকে আপনি অফলাইন দেখাতে পারবেন। প্রত্যেক সোমবার যে চেম্বার থাকছে গড়িয়াহাট, গড়িয়াহাট হচ্ছে 115 মানে 115D রাসবিহারী অ্যাভিনিউ, ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক উল্টো দিকে, চন্দ্রাণী জুয়েলার্সের অ্যাডজেসেন্ট একদম পাশে যে গলি রয়েছে সেই গলিতে। চলে আসছি শুক্রবারে, শুক্রবার হচ্ছে চন্দননগরের চেম্বার, শীতলা মন্দির, 3টে থেকে 7টা পর্যন্ত, চন্দননগর স্টেশন থেকে পশ্চিম দিকে হাঁটা পথে মাত্র মিনিটখানেকের রাস্তা। চলে আসছি বৃহস্পতিবার, বৃহস্পতিবারের চেম্বার হচ্ছে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের শুভম জ্যোতিষ কার্যালয়, শান্তির বাজার যে চেম্বার রয়েছে সেখানে হচ্ছে চেম্বার। তার পরবর্তী যে বৃহস্পতিবার হাওড়ার জাগৃতি, হাওড়া ময়দানে এই হচ্ছে চেম্বার, শরৎ সদনের বিপরীত দিকে, গ্যারাজ কাফের ভেতরে এ হচ্ছে চেম্বার। এছাড়া অন অ্যাপয়েন্টমেন্ট আপনি দুটো জায়গায় দেখাতে পারেন, এ ব্লক P31, এটা হচ্ছে বাঙ্গুর অ্যাভিনিউ, কলকাতা 55, বাঙ্গুর অ্যাভিনিউতে বাঙ্গুর পোস্ট অফিসের গলি, আরেকটা হচ্ছে সকালের দিকে নিজস্ব রেসিডেন্সের সজলদাকে দেখাতে পারেন, 18/1 চারু অ্যাভিনিউ কলকাতা 33, চারু অ্যাভিনিউ কলকাতা, এখানেও আপনি দেখাতে পারেন। এছাড়াও আপনি অনলাইন করতে পারেন, অনলাইনের নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, যে হেল্পলাইন যে বক্স রয়েছে দেখুন, লেখা রয়েছে বক্সের মধ্যে লালের উপরে হলুদ কালি দিয়ে, এই নাম্বারগুলোকে আপনি নোট করে রাখুন, অনুষ্ঠানের পরে ফোন করে যোগাযোগ করতে পারবেন। বেশ, আমরা আলোচনায় চলে আসি। আমরা আবার এই মানে খুব সুক্ষাতি সূক্ষ্ম আলোচনায় যাচ্ছি। শঙ্করাচার্য তার মোহমুদ্গড়ে বলছেন, শঙ্করাচার্যের বহু স্তোত্র তিনি রচনা করেছেন শঙ্করাচার্য, সেই মোহমুদ্গড়ে শঙ্করাচার্য মানে ইহজীবনের যে আমাদের যে কর্তব্য কর্ম সেটা খুব সুন্দরভাবে ন্যারেট করেছেন। কা তপকান্তা কস্তে পুত্রাহা সংসার অয় মতিব বিচিত্রাহা কোশ্য তং বা কুতো আয়াতাহা তত্তং তদিদং চিন্তায় ভ্রাতাহা নলিনী দলগত জলমতি তরলং
তজ্জীবনামতিশয় চপলং খনমিহ সজ্জন সঙ্গতি রেকা ভবতি ভবার্ণ বেতরণে নৌকা। কথাটা ভালো করে বুঝুন, খনমীয় সজ্জন সঙ্গতি রেকা, অর্থাৎ এই পৃথিবীতে যদি ক্ষণকালের জন্য কোনো সজ্জন ব্যক্তির সঙ্গে যদি তোমার সাহচর্য লাভ হয় বা তার সঙ্গ লাভ হয়, সজ্জন মানে যিনি সৎকে পেয়েছেন তিনি সজ্জন, সৎকে অর্থাৎ ঈশ্বরের একটা গুণ হচ্ছেন তিনি সৎ, সেই জন্য ঈশ্বরকে বলা হয় সচ্চিদানন্দ। সৎ, চিত এবং আনন্দ তিনটে কম্বাইন করে কিন্তু ঈশ্বরের স্বরূপ কিন্তু প্রকাশিত হচ্ছে। তিনি প্রথমেই হচ্ছেন সৎ, তিনি ব্যতীত যা কিছু আছে সব কিছুই অসৎ, তিনি একমাত্র চৈতন্য, তিনি বাদে যা কিছু আছে সব কিছু হচ্ছে অচৈতন্য বা জড়, তিনি একমাত্র আনন্দ, তার ব্যতিরিকে যা কিছু পৃথিবীতে আছে সবই কিন্তু নিরানন্দ, সেই জন্য জীব প্রকৃত আনন্দের অনুসারী হয়। সুতরাং সৎ, চিত এবং আনন্দ এই ঈশ্বরকে পেতে গেলে সজ্জন ব্যক্তির সঙ্গলাভ কিন্তু বিশেষ প্রয়োজন। সজ্জন মানে যিনি সৎকে পেয়েছেন তিনি সজ্জন, সেই জন্য শঙ্করাচার্য বলছেন খনমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। অর্থাৎ পৃথিবীতে কেউ যদি প্রকৃত সজ্জন ব্যক্তির সঙ্গ ক্ষণকালের জন্য পায়, ভবতি ভবার নবে তরণে নৌকা, আমরা যেমন নৌকো করে নদীর এপার থেকে ওপারে যাই, তেমনি সেই সজ্জন ব্যক্তির সঙ্গ কিন্তু নৌকোর মতন কাজ করে, যেটা কিনা তোমাকে ইহজগৎ থেকে পরলোকগত জগতে সুন্দরভাবে উতরে দিতে পারে, বৈতরণী পার করে দিতে পারে। তা যা হোক, আমরা যে পিকচারটা আপনাদের দেখাচ্ছি সেই পিকচারের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে ছটা চক্রের সমাহার দেখতে পাচ্ছি। সর্বোচ্চ চক্র যেটা সেটা হচ্ছে ব্রহ্মরন্ধ্র, সেখানেই কিন্তু আত্মার অধিষ্ঠান, সেখানে কিন্তু পরম গুরু কিন্তু পরম শিব বিরাজ করছে। মূলাধার চক্র যেটা একদম লোয়েস্ট লেভেলে রয়েছে, সেখানে কিন্তু শক্তির অধিষ্ঠান। তাহলে জীবের কাজ হচ্ছে শক্তিকে উত্থিত করে পরম শিবের সঙ্গে সংযোজন করা, অর্থাৎ শক্তি এই ছটা চক্র ভেদ করে যখন পরম শিবের সঙ্গে ব্রহ্মরন্ধ পথে সহস্রারে গিয়ে মিলিত হবে, তখনই কিন্তু সৃষ্টি কিন্তু পরিকল্পিত হবে, সৃষ্টির কিন্তু ব্যঞ্জনা কিন্তু অভিব্যক্তি হতে থাকবে। সুতরাং শিব এবং শক্তি কখনই সেপারেট আইডেন্টিটি নয়। সুতরাং পৃথিবীতে মানুষ বা জীবের সাধনার দ্বারা প্রথম কাজ হচ্ছে শক্তিকে শিবের সঙ্গে মিলন, আদারওয়াইজ কিন্তু এই জগতে কিন্তু আমাদের সমস্ত কাজই কিন্তু অপূর্ণ থেকে থাকবে। এবং সেই জন্য ঋষি অরবিন্দ এক জায়গায় বলছেন যে হিউম্যান এন্ডেভার মুভস রাউন্ড এ ফিউটাইল সার্কেল, অর্থাৎ পৃথিবীতে মানুষের যাবতীয় কর্মপ্রচেষ্টা একটা নিরর্থক বৃত্তের চারিদিকে ঘুরতে ঘুরতে মরছে। একেবারে আমরা আরেকবার একটু চেম্বারটা বলে দিই, চেম্বারের আলোচনায় আমরা চলে আসি আরেকবার আপনাদের জন্য। দেখুন টেলিভিশন স্ক্রিনে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারেও আপনারা ফোন করুন। এবং যে চেম্বার আরও আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, বারাসাতে চেম্বার হচ্ছে হোটেল আনন্দলোক, প্রত্যেক মঙ্গলবার চেম্বার থাকে 4-8 পর্যন্ত, 21 কেএমসি রোড বারাসাত স্টেশনের ঠিক পাশে, 1 প্ল্যাটফর্মের পাশে হোটেল আনন্দলোক হচ্ছে চেম্বার। চলে আসছি শনিবার, শনিবার হচ্ছে বেহালায় চেম্বার 11-1 পর্যন্ত মর্নিং সেশনে, সানরাইজ চেম্বার 160 বাইয়ে ভূপেন রয় রোড কলকাতা 33 নিয়ার এমপি বিড়লা স্কুল বেহালা ম্যান্টন বাস স্ট্যান্ড। আমরা যে সমস্ত জায়গায় চেম্বারগুলো রয়েছে আপনাদের এক এক করে বলে দিচ্ছি। ইউটিউবে পরবর্তীকালে গেলে আপনারা অনুষ্ঠান পাবেন, সেখানেও আপনারা আমার এই যে আমি যে ভার্বালি বলছি এগুলোকে নোট করতে পারেন, অথবা হেল্পলাইন নাম্বারেও আপনি ফোন করতে পারেন। প্রত্যেক শনিবার হচ্ছে বালির নিমতলায় ফরচুন টাওয়ারে হচ্ছে চেম্বার রয়েছে, বালির নিমতলাতে 5-8 পর্যন্ত সজলদা বসেন, সেখানে এলাহাবাদ ব্যাংকের দোতলাতে হচ্ছে চেম্বার রয়েছে। এর পরবর্তী যে চেম্বার রয়েছে প্রত্যেক সোমবার, সোমবারের চেম্বার হচ্ছে গড়িয়াহাট, গড়িয়াহাটের চেম্বার 115D রাসবিহারী অ্যাভিনিউ ট্রায়াঙ্গুলার পার্ক, ঠিক ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক উল্টো দিকে চন্দ্রানী জুয়েলার্সের পাশের গলি। আসছে হচ্ছে শুক্রবার, শুক্রবার হচ্ছে চন্দননগর শীতলা মন্দির, 3-7 পর্যন্ত চেম্বার আফটারনুন সেশনে, স্টেশনের পশ্চিম দিকে হাঁটা পথে মাত্র 1 মিনিট, খুব সুন্দর মনোরম জায়গা, আপনারা আসতেই পারেন এখানে। বৃহস্পতিবার হচ্ছে 11-3 পর্যন্ত ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে শান্তির বাজার শুভম জ্যোতিষ কার্যালয় হচ্ছে চেম্বার। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার হাওড়ার জাগৃতিতে চেম্বার রয়েছে, হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীত দিকে গ্যারাজ কাফের ভিতরে, এই হচ্ছে চেম্বার। টাইমিং হচ্ছে বিকেল 5-8 পর্যন্ত। এছাড়া সজলদার নিজস্ব দুটি চেম্বার রয়েছে, একটা হলো হচ্ছে বাঙ্গুর অ্যাভিনিউতে, এখানে আপনি অন অ্যাপয়েন্টমেন্ট আসতে পারেন।
এ ব্লক P31 বাঙ্গুর অ্যাভিনিউ কলকাতা 55 বাঙ্গুর পোস্ট অফিসের গলি। আর দ্বিতীয়ত হচ্ছে সকালের দিকে সজলদার নিজস্ব রেসিডেন্সে চারু অ্যাভিনিউতে আপনি আসতে পারেন, সেখানে আপনি দেখাতে পারেন নিজেকে 18/1 চারু অ্যাভিনিউ কলকাতা 33 চারু অ্যাভিনিউ কলকাতা, এখানেও আপনি আসতে পারেন। এই হচ্ছে চেম্বারের অ্যাড্রেস। যারা টেলিভিশন স্ক্রিনে বুকিং নাম্বার টুকে নিচ্ছেন তাদের তো কোনো সমস্যা নেই, তারা বুকিং নাম্বারে ফোন করে বুক করে কনফার্ম করবেন এবং তার পরবর্তীকালে আসতেই পারেন আপনারা অফলাইন চেম্বারে। আর যারা অনলাইন করবেন তাদের অনলাইন নাম্বার রয়েছে টেলিভিশনে, এই অনলাইন নাম্বারও আপনি যোগাযোগ করতে পারেন। একেবারে অনুষ্ঠানের হাতে আর মাত্র মিনিট চারেক সময় রয়েছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা সঙ্গে থাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার একেবারে শেষাংশ আমরা আলোচনায় থাকব। তাহলে দেখা যাচ্ছে যে সাধনার বিভিন্ন পর্যায়ক্রম আমাদের বলতে হচ্ছে, কিন্তু সবাই কি লক্ষ্যে পৌঁছতে পারে? সুতরাং সবাই লক্ষ্যে পৌঁছতে পারে না, পথে তার বিচ্যুতি হয়, সে যোগভ্রষ্ট হয়ে পড়ে। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে নহি কল্যাণকৃত কশ্চিত দুর্গতিং তাত গচ্ছতি। হে অর্জুন, যারা পৃথিবীতে কল্যাণ কর্মের অনুষ্ঠান করেন তারা কোনোদিন কখনো নাশ হন না, কল্যাণকৃতের কোনোদিনই দুর্গতি হয় না। পুণ্যলোক উপভোগ করে তারা ফের পৃথিবীতে জন্মগ্রহণ করেন। সুচিনাং শ্রীমতাঙ্গেহে যোগভ্রষ্ট অভিজায়তে, সুকৃতির ফলে সে ব্যক্তি সুচি এবং শ্রীমন্তের ঘরে দেহ ধারণ করে। কাশীর PWD অফিসে চাকরি করতেন ছাপোষা সংসারী শ্যামাচরণ লাহিড়ি। 1868 সালে 23 নভেম্বর হিমালয় সংলগ্ন নৈনিতালের কাছে রানীক্ষেতে তিনি বদলি হয়ে চলে এলেন। জঙ্গল ভর্তি এলাকায় সেনানিবাস তৈরি হচ্ছে, ব্রিটিশ সরকারের দায়িত্বে আছেন তিনি। পাহাড়ি পথে একদিন অফিস করে আসার সময় হঠাৎ শুনতে পান তিনি ইধারাও শ্যামাচরণ। পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে সে ডাক কানে এসে লাগল। বিস্মিত হলেন শ্যামাচরণ, অরণ্য বেষ্টিত পার্বত্য অঞ্চলে কে তাকে নাম ধরে ডাকছেন? চোখ তুলে তিনি দেখলেন পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে আছেন একজন সৌম্যকান্তি সন্ন্যাসী। নেমে এসে সন্ন্যাসী বললেন, তুমি এ পথ দিয়ে যাবে, আমি সেজন্য অপেক্ষা করছি। আমার সঙ্গে তোমার পূর্বজন্মের গুরু শিষ্যের সম্পর্ক, আমি তোমাকে এখানে এনে দীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছি। একটা গুহার ভেতরে শ্যামাচরণকে নিয়ে এলেন তিনি। বললেন, এই জায়গায় তুমি আগে কখনো এসেছো মনে পড়ে? এই বাচ্চাল কমণ্ডলু এগুলি তুমি চিনতে পারছো না, সব ভুলে গেলে? শ্যামাচরণ বললেন, আমি আগে এখানে কখনো আসিনি। সৌম্যকান্তি সন্ন্যাসী শ্যামাচরণকে স্পর্শ করা মাত্র সব তার মনে পড়ে গেল। এই সেই গুহা যেখানে পাতা বাকচালের উপরে বসে তিনি আগে সাধনা করেছেন। প্রিয়নাথ করার ছিলেন শ্যামাচরণ লাহিড়ির শিষ্য। 1894 সালে তিনি শ্রীরামপুর থেকে এলাহাবাদ কুম্ভমেলায় যান। সেখানে এক গেরুয়া বস্ত্রধারী অচেনা সন্ন্যাসী তাকে ডেকে উঠলেন, বললেন, স্বামীজি মহারাজ। তিনি গেরুয়াধারীকে বললেন, আমাকে আপনি এই নামে ডাকছেন কেন? সন্ন্যাসী বললেন, এই তাঁবুর সাধু আপনাকে এ নামেই ডেকে আনতে বলেছেন। প্রিয়নাথ তাঁবুর ভেতরে গিয়ে দেখলেন সুদর্শন জ্যোতির্ময় এক পুরুষ, চেহারায় বয়সের ছাপ নেই, সুঠাম দেহ যুবকের অবয়ব, চোখে মুখে তারুণ্যের দীপ্তি। সাধু তাকে বললেন, স্বামীজি বসুন। সাধারণ পোশাকধারী প্রিয়নাথ বললেন, আপনি আমাকে স্বামীজি বলছেন কেন? সুদর্শন সাধু উচ্চস্বরে হেসে বললেন, আমার মুখ দিয়ে বেরিয়েছে যখন, তুমি নিশ্চয়ই স্বামীজি মহারাজ। কুম্ভ থেকে ফিরে প্রিয়নাথ কাশীতে গুরুদেব শ্যামাচরণ লাহিড়ির বাড়িতে যান। তাকে এই ঘটনা বললে লাহিড়ি বাবা বললেন, তোমাকে আমার গুরুদেব বাবাজি মহারাজ দর্শন দিয়ে ভবিতব্য বলে গেছেন। সেই দিনই ফের লাহিড়ি বাবার গৃহে বাবাজি মহারাজের দিব্য দর্শন পেলেন প্রিয়নাথ করার। জীবন বদলে গেল, তিনি হলেন সন্ন্যাসী যুক্তেশ্বর গিরি। পরবর্তীকালে যুক্তেশ্বর গিরি একটা বিখ্যাত বই লেখেন, যে সেই বইটা কিন্তু পৃথিবীর বোধহয় মানে 50টা ভাষায় অনুদিত হয়েছে আর কি বইটার। হ্যাঁ, অটোবায়োগ্রাফি অফ এ যোগী, পারলে পড়ে নেবেন। সেখানে কিভাবে একটা সাধারণ মানুষ আধ্যাত্মিক পথ ধরে, হ্যাঁ, একদম আধ্যাত্মিকতার স্পিরিচুয়ালিটির উন্নতি শিখরে যেতে পারে, হ্যাঁ, অটোবায়োগ্রাফি যোগী তার কিন্তু প্রকৃষ্ট উদাহরণ। এরকম অসংখ্য বই মেনশন করা যায়, কিন্তু প্রকৃত কথা হচ্ছে জীবিত সন্ন্যাসী যিনি সিদ্ধ পুরুষ তার সান্নিধ্যে এসে প্রকৃত আধ্যাত্মিকতার পাঠ নেওয়া। একদমই, এই এই কথাগুলো শুনলেও না নিজের মধ্যে খানিকটা পবিত্রতা অনুভূত হয়, এবং এই পবিত্রতাই হয়তো মানুষকে এই দৈনিক জীবনের যে ক্লেশ, ব্যথা, যন্ত্রণা, হতাশা, সংকীর্ণতা, এক অন্যের প্রতি হিংসা, অত্যন্ত কম সময় আমরা বাঁচি, কী এমন সময় আমরা বাঁচি, কিন্তু এই জীবনের যে মূল্যবান সময় যদি আমরা নষ্ট করে এক অন্যের সঙ্গে শত্রুতা বাড়াই, ক্লিষ্টতা যদি করি,
তাহলে সেটা আমার উপরেই প্রভাবশালী হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে সজলদার অনুষ্ঠানে আবারও নজর রাখবেন। যারা বুকিং করতে চাইছেন দ্রুত বুকিং করাবেন, অবশ্যই চেম্বারে আপনার সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার সজলদাকে, নমস্কার সবাইকে।